হ্যালো, ওয়েলকাম টু রিমস ফর এভার ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগটা হচ্ছে কিভাবে আমরা ইজিলি পায়ের যত্ন নিতে পারি, কার উপর পায়ের যত্ন নেওয়া। এই কারণেই, কারণ আমরা সারাদিন যে হারে খাটি পায়ের উপর খুবই খাটনি যায়, তাই পায়েরও একটু যত্ন নেওয়া দরকার। আর আমি কিভাবে এই পায়ের যত্ন নিয়ে থাকি আজকের ব্লগটা তার উপরে। তার জন্য লাগবে আমার এক বোল পানি, এক টিস্পুন ভিনেগার এবং টু টিস্পুন অ্যাপসম সল্ট। এই হচ্ছে অ্যাপসম সল্টের প্যাকেট, এটা সিভিএস, ওয়ালগ্রিনস, ট্রাইটেড এগুলোতে পাওয়া যায়। এখন নিয়ে নিলাম এক বোল পানি, কুসুম গরম পানি। তার মধ্যে দিয়ে দিব এক টিস্পুন ভিনেগার এবং টু টিস্পুন অ্যাপসম সল্ট। এবার ভালো করে মিক্স করে নিব। এবার এই কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নিলাম। নিয়ে নিলাম ছোট একটি ব্রাশ, কারণ আমাদের অনেকেরই পায়ের মধ্যে অনেক ড্রাই স্কিন থাকে, তাই এই ব্রাশ দিয়ে একটু স্ক্রাব করলে এরকম ড্রাই স্কিনটা একদম চলে যায়। তাই এভরি উইক 2-3 বার এটা করলে পায়ের মধ্যে আর এই ড্রাই স্কিনটা লং টাইম স্টে করতে পারে না, পাটা একদম মসৃণ হয়ে যায়। এই জন্য আমি মনে করি সপ্তাহে 3 বার আমাদের এটা করা উচিত। অ্যাপসম সল্ট হেল্প করে, পায়ে যদি কোনো ব্যথা থাকে তাহলে এটা দূর করে, আপনার পাকে রিল্যাক্স করে দেয়। আর ভিনেগার হেল্প করে, যদি কোনো ধরনের নখের মধ্যে ফাঙ্গাস কিংবা ব্যাকটেরিয়া থাকে তাহলে এটাকে কিল করে। এবার পাকে ড্রাই টাওয়েল দিয়ে মুছে নিলাম। আমি প্রায় 10 মিনিট এটা করেছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ পাটাকে গরম পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। এবার যে কোনো অর্গানিক নারকেল তেল দিয়ে পায়ের মধ্যে মাসাজ করতে হবে। অর্গানিক নারকেল তেল দিয়ে মাসাজ করার কারণ হলো, অর্গানিক নারকেল তেল অনেক হেল্প করে। আমাদের পায়ে অনেকেরই অনেক সময় ফাটা থাকে, সেই ফাটা দূর করার জন্য অর্গানিক নারকেল তেল অনেক উপকারী। কয়েকদিন ব্যবহার করলে সেই ফাটা দূর হয়ে যায়, তাই আমি প্রেফার করি অর্গানিক নারকেল তেল দিয়ে মাসাজ করা। দেখলেন তো কত ইজিলি পায়ের যত্ন নেওয়া যায়, একটু সল্ট, ভিনেগার এবং গরম পানি। এরকম সপ্তাহে 3 বার করলেই অনেক উপকার আসবে। আপনি নিজেও ফিল করতে পারবেন যে পায়ে অনেক রিল্যাক্স লাগে। এই পদ্ধতিটা অবলম্বন করবেন আশা করি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।